হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বন্ধুরা, আমি তানজির রহমান চলে আসলাম একদম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেরটা বুঝতে পারতেছো বাইরে আসি, সো একটা ব্লগ ভিডিও হচ্ছে। তো আজকে আমি আসি আমার প্রিয় প্রাইমারি স্কুলে, যেখানে আমি ছোটোবেলায় পড়ালেখা করছি। এই স্কুলটা হচ্ছে আমার বাসা থেকে কিছুটা দূরে আর কি। তো সাধারণত স্কুলে গেট লাগানো থাকে, বাট আজকে খোলা পাইলাম, তাই আমি চলে আসলাম। সাধারণত আসা হয় না। তো এখানে অনেক পরিবেশ, অনেক অনেক সুন্দর পরিবেশ, অনেকদিন পরে আসলাম আর কি। তো আমরা যখন এখানে পড়ালেখা করতাম, তো এত সুন্দর পরিবেশ ছিল না, বাট এখন এখানে গাছপালা অনেক লাগানো হয়েছে, যার কারণে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। তো ইদানিং আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি কোথাও যদি গ্রামে যেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো, কারণ গ্রামের যে পরিবেশ, গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে নিরিবিলি পরিবেশটা, মনোরম পরিবেশ, এটা অনেক বেশি মিস করি আর কি। আমাদের এই শহরে এই এত ইয়ার মধ্যে খুবই মিস করি আসলে। তো আমাদের এখানে স্কুলে এসে খুব ভালো লাগতেছে, কারণ এখানে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, অনেক মিস করি ছোটোবেলায়। ছোটোবেলায় যদিও এখানে এত সুন্দর পরিবেশ ছিল না, তো এখন অনেক চেঞ্জ হয়েছে, কারণ এখানে অনেক গাছ লাগানো হয়েছে। এখানে আমাদের শিক্ষকেরা গাছ লাগাইছেন, তো তাদের এই অবদানের কারণে আমরা এত সুন্দর একটা পরিবেশ পাইছি। তো আসলে যেটা এখন ইদানিং তো আমরা যেটা দেখতেছি যে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে আর কি, এখন প্রচুর গরম আর কি। হ্যাঁ, তো এত বেশি গরমের কারণে আমাদের উচিত যে এত সুন্দর করে গাছ টাছ লাগানো, বেশি করে গাছ লাগানো, যাতে আমাদের পরিবেশটা অনেক সুন্দর থাকে আর কি। তো আমরা যে শহরের এই কোলাহলের মধ্যে, আপনি দেখেন কোথাও যে একটু বসবেন বা একটু কোথাও যে একটু শান্তি পাবেন, সেটার সেই সুযোগটা নাই ঢাকা চট্টগ্রাম এসব জায়গায় আর কি। তো র্যাপিডলি পপুলেশন, মানুষ চলে আসতেছে, গ্রাম ছেড়ে মানুষ শহরে চলে আসতেছে, যার কারণে হচ্ছে কি এখন এইসব জায়গায় প্রচুর পরিমাণে প্রেশার পড়তেছে আর কি। তো যার কারণে এই যে নতুন নতুন বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বাড়িঘর অনেক কিছু তৈরি হইতেছে, যার কারণে কি হচ্ছে গরমের পরিমাণ বেড়েছে, গাছপালা কেটে উন্নয়নমূলক কার্যক্রম চালানো হচ্ছে, যার কারণে কি এখন মানুষের প্রকৃতিও এর নেচার শোটটা তুলতেছে। বন্ধুরা, আমি তো এখন আমার ফ্রন্ট সাইডে আছি, সো আমি একটু তোমাদের আমার ব্যাক সাইড থেকে দেখাই যে স্কুলের পরিবেশটা দেখে কত সুন্দর। তোমরাও দেখো আর দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার স্কুলের পরিবেশটা কেমন সুন্দর। সো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার প্রিয় স্কুল, আমার প্রাইমারি স্কুল, যে স্কুলে আমার শৈশব কেটেছে। আমি এই স্কুলে পড়ালেখা করেছি, এখানেই আমার শৈশব কেটেছে। সো অনেকদিন পরে আসলাম, অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে স্কুলের একাডেমি ভবন, এখানে একাডেমি ভবন। আর এখানে যে মাঠটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক বিশাল একটা মাঠ, অনেক সুন্দর একটা মাঠ। এই মাঠে কিন্তু আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলতাম। সো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার স্কুলের সে ভবনগুলো। এটা হচ্ছে জসীমউদ্দিন ভবন, এটা হচ্ছে একাডেমিক ভবন, এখানে ক্লাস হয়। তো আমরা যখন এখানে পড়তাম তখন কিন্তু এখানে ক্লাস হইতো না আর কি, এটা এগুলো পরে করা হয়েছে। আর এটা হচ্ছে আরেকটা একাডেমি ভবন, এখানে বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে। এখানে গার্জিয়ান যারা আছে তাদের বসার জন্য এখানে জায়গা করে দেওয়া হয়েছে, ধূমপান মুক্ত এলাকা। আচ্ছা, এখানে বাচ্চাগুলো খেলতেছে আর কি, অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে, সবাই অনেক এনজয় করতেছে। সো এটা হচ্ছে, এটাও একাডেমিক ভবন। এখানে একাডেমিক ভবন, আর এইটা হচ্ছে প্রশাসনিক ভবন, এটার নাম হচ্ছে নজরুল ভবন, এটা হচ্ছে প্রশাসনিক ভবন, এখানেও ক্লাস হয় আর কি। তো বুঝতে পারতেছ স্কুলের এরিয়া দেখে অনেক বিশাল বড় একটা স্কুল, এত বড় স্কুল আমার ধারণা বাংলাদেশে আর আছে কি না সন্দেহ। সো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ভবন, এই সেই ভবন যেখানে আমরা ক্লাস করতাম অনেক আগে ছোটোবেলায়, যখন আমরা এখানে পড়তাম তো এখানে আমরা ক্লাস করতাম। এটা কিন্তু একটা সাইক্লোন সেন্টার হিসেবেও ব্যবহার করা হয়, যখন লোকজন যখন ঘূর্ণিঝড় বা এই ধরনের দুর্যোগ আসে তখন এখানে অনেকে এসে আশ্রয় নেয় আর কি। তো রিসেন্ট টাইমে অবশ্য এখনও কেউ আসে না। তো এটা হচ্ছে আমাদের স্কুল, এখানে আসে নামাজের কক্ষ, এখানে ছোট্ট একটা নামাজের কক্ষ। আচ্ছা, এখানে একটা দোকানের মতো দেখা যাচ্ছে, এই দোকানটার নাম হচ্ছে কি সততা স্টোর। হ্যাঁ, সততা স্টোর বেশ সুন্দর, বাট এখানে কিন্তু একসময় আমরা ক্লাস করছি, এটা আমার মনে আছে। এখানে আমাদের ছোটোবেলায় এখানে ক্লাস হইতো, এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপারের ব্যবস্থা করা আছে, তারপর এখানে দোলনার ব্যবস্থা করা আছে,
বুঝতেই পারতেছো আমাদের স্কুল কত সুন্দর, কত আধুনিক। আমার ধারণা বাংলাদেশে এত সুন্দর, এটা আমার ধারণা না, এটা অনেকেই বলে যে এত সুন্দর স্কুল বা এত বিশাল আয়তনের স্কুল বাংলাদেশে খুব কমই আছে। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে স্কুলে এখানে যে পরিবেশটা, এটাকে সবসময় অনেক যত্ন করে রাখা হয়। তো যখন আমরা এই স্কুলে পড়তাম তো তখন কিন্তু পরিবেশ এতটা সুন্দর ছিল না। এখানে আবার তোমরা দেখতে পাচ্ছ যে হাঁটার জন্য একটা স্পেস রাখা হয়েছে, রাস্তা করে দেওয়া হয়েছে এখানে, যাতে মানুষজন হাঁটতে পারে, সেই জন্য সেই ব্যবস্থাও করা হয়েছে। মানে এটা একটা অনেকটা পার্কের মতো, মানুষজন যাতে হাঁটতে পারে সেই ব্যবস্থাও আছে, অ্যান্ড মানুষজন যাতে খেলাধুলা করতে পারে বাচ্চারা সেই ব্যবস্থা আছে। অলমোস্ট একদম ফুল একটা প্যাকেজ আর কি আমাদের স্কুলটা। আসলে আমি রিয়েলি প্রাউড অফ মাই স্কুল, আসলে এতটা সুন্দর হয়েছে। ইভেন আমি অনেক হাই স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, তারপর ইউনিভার্সিটিতে পড়েছি। হ্যাঁ, ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো অনেক সুন্দর হয়, এটা সত্যি যে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো অনেক সুন্দর হয়, বাট একটা স্কুল হিসাবে এত সুন্দর পরিবেশ, আসলে এটা আসলে এক্সপেক্টেড না যে এত সুন্দর একটা পরিবেশ। তো আই এম রিয়েলি প্রাউড যে আমি স্কুলে পড়ালেখা করছি, এটা আসলে একটা অনেক বড় গর্বের বিষয় আমাদের জন্য। তো এখানে যে একাডেমিক ভবনগুলো আছে সেই ভবনগুলোও কিন্তু অনেক সুন্দর। এখানে এই ভবনগুলো অনেক পরে করা হয়েছে, যখন আমরা স্কুল থেকে পাশ করে বের হই তখন এই ভবনগুলো করা হয়েছে। তো আমার মনে আছে যখন আমরা ছোটোবেলায় এখানে পড়তাম, তো এখানে ক্লাসের পরে আমরা বেশিরভাগ সময়টা এখানে খেলতাম, বিশেষ করে এইসব জায়গায় আমরা ছোটোবেলায় শর্ট পিচ ক্রিকেট খেলতাম। আজকে অনেক বছর পরে এসে সেই কথা মনে পড়তেছে যখন আমরা এখানে ছোটোবেলায় খেলতাম। তো আজকে সেই বন্ধুরা নাই, একজন এক জায়গায় চলে গেছে, কে কোথায় গিয়েছে তার কোনো খবর নেই। এই মাঠে আমরা খেলতাম, এখানে শর্ট পিচ লং পিচ ক্রিকেট খেলতাম, অনেক সুন্দর। এখন মাঠ থেকে ভিউটা অনেক সুন্দর আসছে আর কি। সো বন্ধুরা, একটা জিনিস হলো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সে বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমাদের ডেইলি লাইফের কিছুটা অংশ এরকম প্রকৃতির সঙ্গে কাটাই, তাহলে হয়তো বা আমাদের মন মানসিকতার জন্য সেটা অনেক বেশি অনেক উপকারী একটা বিষয় হবে। প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ হলেও আমি মনে করি যে দিনে কিছুটা সময় কাটানো দরকার। আর বিশেষ করে যারা শহর অঞ্চলে বসবাস করে, তো তাদের তো অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় হলেও কাটানো দরকার। সো বন্ধুরা, এখানে কিছু গাছ দেখা যাচ্ছে, এই গাছগুলো অবশ্য আমি চিনি। এগুলো হচ্ছে জবা ফুলের গাছ, অনেক সুন্দর হলুদ জবা ফুল, আর এটা হচ্ছে লাল রঙের জবা ফুল সম্ভবত। এটা হচ্ছে আমাদের স্কুলের আউটসাইড, মানে এখান থেকে বের হয়ে যাওয়া যায়। আর এখানে আছে বেলি ফুলের গাছ, দেখো কী সুন্দর বেলি ফুল ফুটছে। এই গাছটার সম্পর্কে আমি ঠিক বলতে পারতেছি না, বেলি ফুলের গাছ অনেক সুন্দর। এখানে এটা হচ্ছে স্কুলের যেদিক দিয়ে স্কুলে স্টুডেন্টরা ঢোকে সেদিক, সেই রাস্তাটা আর কি। এই সেই বাগান, বাগানটা অনেক সুন্দর। আর ওপাশে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে একটা ট্রেনিং সেন্টার, ওখানে ট্রেনিং করানো হয় আর কি টিচারদের। দেখো কত সুন্দর একটা ভিউস। আর এখন যেহেতু সানসেট হচ্ছে, যার কারণে অনেক সুন্দর একটা পরিবেশ, একটু পরে সূর্য ডুবে যাবে, বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ আর কি, বেশ ভালো একটা সমৃদ্ধির পরে এসে। জাস্ট আউটস্ট্যান্ডিং একটা পরিবেশ। আমি একটু ট্রেনিং সেন্টারটা একটু দেখাই, একটু করে দেখাই। এখানে কিন্তু টিচারদের ট্রেনিং করা হয়, এখানে ট্রেনিং সেন্টারও আছে আর কি। তো আমার মনে হয় না বাংলাদেশে এত সুন্দর পরিবেশ আর কোনো স্কুলে আছে কি না। যদি থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে তাহলে কমেন্ট করে জানাবা যে তোমরা এত সুন্দর স্কুল আর কোথাও দেখছো কি না।
সো বন্ধুরা, আমি তোমাদেরকে আমার ছোটবেলার প্রাইমারি স্কুলটা ঘুরে ঘুরে দেখালাম। তো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে তো অনেক ভালো লাগলো আমার ছোটবেলার স্কুলটা অনেকদিন পরে দেখে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার স্কুলের ভিউটা। তো অনেক পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। তো আশা ইচ্ছা করতেছে অ্যাজ ইফ আমি যদি আমার ছোটবেলার আগে সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম, যেখানে আমি ছোটবেলায় আমার শৈশব কাটাইছি, আমার ফ্রেন্ডের সঙ্গে খেলছি, এখানে পড়ালেখা করছি। তো ওই সময়টা যদি আমি ফেরত যেতে পারতাম, তাহলে নিঃসন্দেহে অনেক অনেক ভালো একটা অনুভূতি হতো। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সো বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আর যে যেখানে আসো সেখানে নিরাপদে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।